আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যামস্টার অলরেডি সবার ওয়ালেটে চলে আসছে। আপনারা যারা হ্যামস্টারে কাজ করেছেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন কনগ্রেস দিয়ে সবার অ্যাকাউন্টে চলে এসেছে। আমার গ্রুপে ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখেন, এই যে যখন আমি এয়ারড্রপে ক্লিক করছি, আমাকে কয়েন দেওয়া হয়েছে 1103। তো 1103 কয়েনের মধ্যে আমাকে নেক্সট আনলক লেখা আসছে যে 129, অর্থাৎ আপনি এখানে 129টা আনলক করতে পারবেন। আনক্লেম 973, অর্থাৎ এখানে আমার যেটুকু মনে হচ্ছে, ওরা আপনার অ্যাকাউন্টে প্রথমে 129টা অ্যাকাউন্ট পাঠাবে, কয়েন পাঠাবে, পরবর্তী আনক্লেমগুলো ক্লেম করার জন্য প্রতি মাসে মাসে সম্ভবত একটা ডেট দিবে, যেটুকু মনে হচ্ছে এখনও পর্যন্ত। কারণ এখানে আনলকের জন্য 129টা কয়েন সিলেক্ট করেছে এবং আনক্লেম 973 দিয়েছে। আমি এখনও কিন্তু কোনো কয়েন ক্লেম করি নাই, তো ক্লেম করতে পারবো 26 তারিখ। এখন 129 এটা মনে হয় যেটা ক্লেম করা যাবে, আপাতত এটুকুই মনে হচ্ছে। তো এখানে যারা কোটি কোটি কয়েন, মিলিয়ন ট্রিলিয়ন কয়েন ইনকাম করেছেন, অনেকে সন্দেহ ছিল যে এতগুলো কয়েনকে আসলে দিবে বা এতগুলো টাকাকে আসলে দিবে। তো হ্যামস্টার থেকে কিন্তু এটা ক্লিয়ার করা হয়েছিল, এখানে আমাদেরকে কয়েন দেওয়া হবে না, এই যে ইনকাম, আমাদের যে অ্যাক্টিভিটি সেটার উপর বেস করে একটা পয়েন্ট দেওয়া হবে, ঠিক তদ্রুপ আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া হয়েছে। কিন্তু এখানে যে প্রাইসটা আমরা এতদিন ধরে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনে আসতেছি, এটা হয়তো বা ওই প্রাইসটা হবে না, একটু বাড়তি হতে পারে। যদি ওই প্রাইসটা হয় তাহলে আপনি এখানে কিছুই পাবেন না। আর যদি হ্যামস্টারের যে অ্যাসেসমেন্ট ছিল আগে থেকে একটা ভালো রেট, যেটা 0.5 সেন্টের কাছাকাছি, ওটা যদি হয় তাহলে মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে, বা কিছু টাকা পাবেন। তো যারা হ্যামস্টারে কাজ করেছেন বা হতাশ হচ্ছেন আপনাদেরকে, বা যদি কয়েন কম পাওয়ার কারণে যদি হতাশ হন, আপনাদের জন্য আমার মেসেজ হচ্ছে, ক্রিপ্টো জগতে আপনি কোনো কিছুই নির্ভরযোগ্য পাবেন না, কোনো না কোনো সময় এটা আপনার আশাভঙ্গ হতে পারে। যেমন আমরা কোর সাতোশি যেটা করেছি, সেটা আমরা আশার চেয়েও কিন্তু বেশি পেয়েছিলাম। আবার এই যে কেটিজেন যারা করেছে, কেটিজেনে অনেকে হতাশ হয়েছেন, কারণ কেটিজেনে কেটি দেওয়া হয়েছে খুব কম, এটা পয়েন্টের উপর বেস করে তাও কেটিগুলো দেওয়া হয়েছে। কিন্তু আবার যারা ডক্স করেছে, ওরা কিন্তু আশাও করে নাই ডক্সে এত টাকা পাবে। ডক্সে কিন্তু 0.0012 দেওয়া হলো, যেহেতু অনেকগুলো বোনাস দেওয়া হয়েছে বাইন্যান্সে যারা লিস্টেড করেছেন, বা যাদের অনেকগুলো কয়েন আছে বা রেফার করেছেন, তারা কিন্তু আশা করেন না যে ওইখানে কিন্তু কোনো কাজে ছিল না ডক্সের মধ্যে, তাহলে এতগুলো টাকা বা এত এত মূল্যবান হবে ওটা কেউ বুঝতেও পারে না। এই কয়েনটা বেশি কয়েন দিচ্ছে, ওইটা প্রাইসটা কম হবে, অথবা ওটা একটা পয়েন্ট আকারে নিয়ে এসে ওখান থেকে প্রাইসটা বাড়তি হবে। আবার যখন কয়েন কম দেয় বা রেফারেলস বোনাস বা বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক যে অ্যাক্টিভিটিগুলো কম রাখে, ওইগুলো কিন্তু প্রাইস বাড়তি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করবো আপনারা গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে যে কয়েনগুলো দেওয়া হয়েছে সবগুলো করবেন, কারণ এগুলোতে আপনার সময় লাগে না, জাস্ট আপনি 30 থেকে 40 মিনিট সময় এদিকে টার্গেট করেন। আশা করি ভালো একটা প্রফিট পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।